আজকে যে ঘটনাটা বলছি, এই ঘটনা আমার প্রথম জীবনের। আজ থেকে প্রায় 30 কি 35 বছর আগের কথা। দীক্ষা নিয়েছি তা 8-10 বছর হয়ে গেল, কিন্তু মনের ভেতর কোনো প্রসন্নতা অনুভব করি না। গুরুর প্রদর্শিত পথে সাধনা করবার চেষ্টা করি আর হাটে মাঠে ঘুরে বেড়াই। এমনি ঘুরতে ঘুরতে একদিন দুপুরের কিছু পরে ক্লান্ত হয়ে একটা নদীর ধারে ঝাঁকড়া এক বট গাছের ছায় আশ্রয় নিই। জায়গাটা ভারী শান্তিপূর্ণ, নদী বয়ে যাচ্ছে সামনে, মাথার উপরে নানা ধরনের পাখির বিচিত্র ডাক। গাছের একটা শেকড়ে মাথা দিয়ে আরাম করে শুয়ে পড়ল। ভবঘুরে জীবনের এই একটা সুন্দর দিক, কোনো দায় দায়িত্ব কিচ্ছু নেই, মুক্ত আনন্দে ঘুরে বেড়াও। ইচ্ছে হলে কোথাও দুদিন থাকো, ইচ্ছে না হলে আবার বেরিয়ে পড়ো। ভারী আনন্দের জীবন, চমৎকার। তাহলে সংসারের এই বন্ধনের মধ্যে ফিরলেন কেন? সত্যিকারের বড় মাপের সাধক হওয়ার যোগ্যতা আমার ছিল না। জগৎ সংসার ব্যাপারে বিশাল মুক্তির মধ্যে চিরকালের জন্য নিজেকে যুক্ত করতে গেলে শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হতে হয়। ন্যায়বাত্তা বলহীনের লোভ, তবু বলি জীবনের ওই কটা বছর বড় আনন্দের, বড় শান্তিতে কাটে। যাই হোক, ঘটনায় ফিরে আসি। ঠান্ডা ছায় শুয়ে ঝিরঝিরে বাতাসে বোধহয় একটু ঘুম এসে গিয়েছিল। চটকা ভেঙে যেতে দেখলাম বেলা গড়িয়ে গেছে, সূর্যাস্ত হতে আর খুব বেশি দেরি নেই। পথে শুনেছি আরো মাইল চারেক বেড়ে গেলে পড়বে জয়তলা গ্রাম। সেখানকার মুকুজ্জে জমিদাররা যাত্রীদের জন্য অতিথিশালা করে রেখেছেন, সেখানেই রাত্রিটা থাকবো ঠিক করেছি। তাড়াতাড়ি উঠে হাঁটতে শুরু করলাম, কারণ 4 মাইল যেতে কম সময় লাগবে না। সন্ধ্যের কিছু পরে পরেই জয়তলা গ্রামে পৌঁছলাম। মুকুজ্জেরা কোনো এক সময় বর্ধিষ্ণু জমিদার ছিলেন, কিন্তু এখন তাদের অবস্থা খুব একটা ভালো নয়। বিশাল বাড়ি মেরামতের অভাবে জীর্ণ হয়ে এসেছে, কোথাও দেয়ালের পলেস্তারা খসা, কোথাও কার্নিশে বট গাছের চারা, কিন্তু সব মিলিয়ে মানুষের আচরণে বনেদি আনার ছাপ। তার বাড়িতে দেউড়ির পাশে লম্বা কাচারি ঘর, সন্ধ্যের পর এখন সেখানে অন্য কর্মচারী কেউ নেই, কেবল সামনে লণ্ঠন নিয়ে প্রৌঢ় নায়েব মশাই বসে কি সব হিসেব দেখছেন। তা আমি গিয়ে দাঁড়াতে খেরো থেকে মুখ তুলে নায়েব মশাই বললেন, কে? কি চাই? আগে আমি তারানাথ চক্রবর্তী, ভবঘুরে বলতে পারেন, রাত্রিটুকুর জন্য একটু আশ্রয় মিলবে? বিলক্ষণ মিলবে, অতিথিশালায় ভালো ঘর দিচ্ছি, একটা সিধে দিয়ে দিচ্ছি, তাতে চাল ডাল আর ঘি লবণ থাকবে, আর আদশের দুধ, সারা রাত জ্বলবার মতো তেল ভরার লণ্ঠনও দেওয়া হবে। রঘু, রঘু! হ্যাঁ নায়েব মশাই, ডাকতে ছিলেন? ইনি তারানাথ চক্রবর্তী, ব্রাহ্মণ সন্তান, অতিথি হয়ে এসছেন, একে অতিথিশালায় নিয়ে যাও, পূবের ভালো ঘরটা দেবে। রঘু আমাকে নিয়ে গিয়ে ঘর খুলে দিল। মাঝারি ঘর, একটা ন্যাড়া তক্তাপোষ আছে, তাতে বিছানাপত্র কিছু পাতা নেই। সে একদিক দিয়ে ভালোই হয়েছে, অন্যের ব্যবহার করা বিছানায় বা চাদরে আমার শুতে ভারী অস্বস্তি হয়। বারান্দায় কাঠের জালের উনুন আছে ঠাকুর মশাই, আর ওইদিকের কোণের ঘরে জ্বালা করা শুকনো জ্বালানি কাঠ আছে, যত দরকার হয় নিয়ে নেবেন। সিধে এসে গেল, রান্না বান্না করে খেয়ে রাতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে অতিথিশালার পরিচারক রঘু এসে ছোট বেতের ধামায় করে চিড়ে আর নারকেল জলখাবার দিয়ে গেল। ভাবলাম, বাহ, বেশ নিয়ম তো এদের, অতিথির স্বাচ্ছন্দ্যের জন্য সদা ব্যস্ত, মনে দিয়া না একেই বলে। জলখাবার খাচ্ছি এমন সময় রঘু আবার এসে বলল, ঠাকুর মশাই, আপনি কি আজও নিরামিষ খাবেন? কাল রাত্রিরে হঠাৎ করে ব্যবস্থা করা যায়নি, যদি আমি সাহারে আপত্তি না থাকে তার ব্যবস্থা দেখি। আপত্তি আর কি, আমি কি বসতাম যে মাছ মাংস খাবো না? কিন্তু ওসব করার দরকার নেই, আমি তো চলে যাব। চলে যাবেন কেন? যাবো না, অতিথি কি চিরদিন থাকে? সে তো ঠিক ঠাকুর মশাই, তবে এই বিষয়ে আমিও কিছু বলতে পারবো না। আপনি জল খান, আমি নায়েব মশাইকে খবর দিচ্ছি। একটু বাদেই নায়েব সাহেব হাজির হলেন, গোল গোল চেহারার মধ্যমাকৃতি মানুষটি, ভারী সজ্জন। এসে বললেন, ঠাকুর মশাই নাকি আজ চলে যাওয়া স্থির করেছেন? হ্যাঁ, কিন্তু তা তো হওয়ার নয়। সে কি, আমি অতিথি না বন্দি? না না, ছি ছি ছি, অমন কথা বলবেন না, বন্দি হতে যাবেন কেন? আসলে আপনি অতিথি হয়ে আছেন শুনে বড় কর্তা আপনার সঙ্গে একটু আলাপ করতে চেয়েছেন, কাল তো দেখা হয়নি। বড় কর্তা মানে জমিদার মশাই? আগে হ্যাঁ, খুব ভালো মানুষ, থেকেই যান না আজকের দিনটা।
তা থেকেই গেলাম। এক এক জায়গায় অতিথি হয়ে থাকতে মন্দ লাগে না, খুঁজে বাড়িও তাই। নায়েব মশাইয়ের কাছে জানলাম জমিদার মশাইয়ের নাম দেবদর্শন মুখুজ্জে। কিছুক্ষণ বাদে রঘু এসে নিয়ে গেল জমিদার মশাইয়ের কাছে। লম্বা সিঁড়ি বেয়ে বারান্দায় উঠতেই বাড়ির কর্তাকে দেখতে পেলাম। দীর্ঘ দেহি ফর্সা মানুষ, উজ্জ্বল বড় বড় চোখ, কুঁকড়ানো চুলে মাঝখানে সিঁথি করা, পরনে তাঁতের ধুতি আর হাত কাটা বেনিয়ান। বয়স বছর 50 কি 52 হবে, যাকে বলে সুপুরুষ। হেলান দেয়া চেয়ারে আধশোয়া হয়ে আলবোলায় তামাক খাচ্ছিলেন। আমাকে দেখে সোজা হয়ে বসে হাত জোড় করে বললেন, নমস্কার নমস্কার ঠাকুর মশাই, বসুন বসুন। কাল একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, আলাপ করা হয়ে ওঠেনি, তাই নায়েব মশাইকে বললাম আজ আলাপটা হয়ে যাক। আজ থাকছেন তো? কি আর করি, রাজার হুকুম মানতেই হবে। তা তামাক চলে? হ্যাঁ চলে। ওরে কে আছিস? এই ঠাকুর মশাইকে তামাক দিয়ে যা। এই চলতি তামাক দিবি না, আমার তামাক থেকে দে, এক নম্বর গয়ার আম্বুরি, খেয়ে দেখুন দেখি কেমন লাগে। যে তামাক এতক্ষণ উনি খাচ্ছিলেন সেটাই যদি এক নম্বর গয়ার অম্বুরি হয় তাহলে জিনিসটা নিঃসন্দেহে ভালো। গন্ধের চারদিক আমোদিত করছে। চাকর তামাক দিয়ে গেল, মৌজ করে টানতে শুরু করলাম। ওই যে কথাটা বললেন না রাজার হুকুম, ওটা শুনলে আজ হাসি পায় বটে, কিন্তু এককালে লোকে আমাদের রাজাই বলতো, বুঝলেন। ভেঙে পড়েছে ঠিকই, তবু বাড়িটা দেখলে হয়তো সেটা কিছুটা আন্দাজ করতে পারবেন। ঠাকুরদার আমল থেকে পতনের শুরু, আর আজ এই যা দেখছেন এই অবস্থায় এসে ঠেকেছে। এইসব কথার কোনো উত্তর হয় না, চুপ করে তামাক খেতে লাগলাম। একটু পরে দেবদর্শন বাবু বললেন, প্রায় 150 বছর আগে আমার পঞ্চম ঊর্ধ্বতন পূর্বপুরুষ জয়দর্শন মুখোপাধ্যায় এই গ্রামের প্রতিষ্ঠা করেন। তার নামেই গ্রামের নাম জয়তলা। আর সেই সময় আমাদের প্রতিপত্তি ভাবতেও পারবেন না ঠাকুর মশাই। জয়দর্শনের বাবা নবাবি আমলে উড়িষ্যার কি একটা গুরুত্বপূর্ণ বিভাগে দেওয়ানি করে বিপুল ঐশ্বর্য সংগ্রহ করেছিল। নবাবের কাছ থেকে অবসর নিয়ে তিনি এই গ্রাম আর কাছাকাছি জায়গায় অনেক জমি জমা কেনেন। তখন তো যতই অর্থ থাকুক কুসম্পত্তির অধিকারী না হলে সমাজে স্থায়ী মন পাওয়া যায় না। কিন্তু সম্পত্তি কিনে লোক বসতি গড়ে তোলার আগেই জয়দর্শন মারা গেলেন। লোকে তাকে বলতো রাজা জয়দর্শন। প্রজারা তাকে ভয়ও করত যেমন, ভালোবাসত তেমন। শুনেছি তার আমলে জয়তলা বা আশপাশে কখনো ডাকাতি হয়নি বলে ডাকাতদের রেহাই ছিল না। ধুমধাম করে মুখুজ্জে বাড়ির দুর্গোৎসব হত। বোধনের দিন থেকে বিজয়ার রাত্রির পর্যন্ত গ্রামে কারোর বাড়িতে উনুনের আঁচ পড়ত না, জমিদার বাড়িতে সবার মেনে। এই দেখো, এত কথা বলছি আসল কথাটাই জিজ্ঞাসা করা হয়নি, আপনার পাঁঠার মাংস চলে তো? খুব চলে, কালি নায়েব মশাইকে বলেছি আমি মাছ মাংস সবই খাই। সাহস করে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? ও কি কথা, নিশ্চয়ই বলবেন। আপনি কি সাপং ছাড়া আহার করেন না? করি বই কি, কেন করব না, আমারও সব বাতিক নেই। তবে কাল বিকেলে কষ্ট করে রান্না করতে গেলেন কেন? অবশ্য সে আমাদেরই দোষ, অতিথিশালার সাধারণ নিয়ম অনুযায়ী আপনাকে সিধে দেওয়া হয়েছে, আপনি নিজে তো আর বলবেন না। রঘু রঘু, এই রঘু বলে, এই শোনো, ঠাকুর মশাইকে আজ থেকে আর সিধে পাঠাবে না, উনি আমার সঙ্গে বাড়ির ভেতরে খাবেন। যাও বাড়ির ভেতরে বলে এসো, আর হ্যাঁ তামাক বদলে দাও। যে আগে এখনই দিচ্ছি। বুঝলেন ঠাকুর মশাই, সূক্ষ্ম বিষয় বুদ্ধি না থাকলে কোনো ঐশ্বর্যই চিরস্থায়ী হয় না। জয়দর্শন আর তার বাবা শ্রম আর বুদ্ধি দিয়ে যা গড়ে তুলেছিলেন পরের 2-3 পুরুষে তা সবই গেল। এর সবচেয়ে বড় কারণ কি জানেন? একতার অভাব। সংসার বড় হতে লাগলো, লাগাম কার হাতে থাকবে তা নিয়ে বিরোধ শুরু হল, ফলে অনিবার্যভাবে এতদিনের ঐতিহ্যপূর্ণ পরিবার টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে লাগলো। এখন এই গ্রাম ছাড়াও কত জায়গায় জয়তলার মুখুজ্জেরা ছড়িয়ে আছে, সন্তুষ্ট কেউ নয়। সকলেরই ধারণা সে তার ন্যায্য প্রাপ্যের চেয়ে কম পেয়েছে। আমি অবশ্য ঝগড়াঝাটি করিনি, কিন্তু বাপ পিতামহের এই ভদ্রাসন আমার সব শক্তি দিয়ে ধরে রেখেছে। টাকা না পাই স্মৃতি থাক, চিরদিনই আমার গল্প শুনতে খুব ভালো লাগে। আর ভালো লাগে এই রকম পড়ন্ত পনেরে বাড়ির পরিবেশ। এসব বাড়ি টিকটিক ইটে কার্নিশে, বটগাছের চারায়, বারান্দার পাঁকে বাঁকে পুরনো দিনের গল্প মিশে আছে। কাদের যেন সব ফিসফাস কানাকানি,
হঠাৎ আধো অন্ধকারে কে যেন কোথায় হেসে উঠল। মিলিয়ে যাওয়া ধূপের গন্ধ পাক খায় আনাচে কানাচে। আমাদের পরিবার শেষ বড় ধাক্কা খেল আমার বাবার আমলে। ঠাকুরদাকে বাবা দেবতার মতো শ্রদ্ধা করতেন। ঠাকুরদার মৃত্যুর পর বাবা স্থির করলেন একটা অসাধারণ শ্রাদ্ধের আয়োজন করে। খুবই ছেলে মানুষই সন্দেহ নেই, কিন্তু বাবা এটা করলেন সত্যি সত্যি ঠাকুরদাকে ভালোবেসে। কেউ বিশ্বাস করবে না, বাবা কিন্তু কোনো সামাজিক দলাদুলিয়ার লোক দেখানো বরং একদম পছন্দ করতেন না। আসলে তিনি এইভাবে ঠাকুরদার স্বর্গস্থ আত্মাকে দেখাতে চাইলেন তাঁর শ্রদ্ধা কতটা গভীর ছিল। আপনি পণ্ডিত মানুষ ঠাকুরমশাই, কত রকম শ্রাদ্ধ হয় নিশ্চয়ই জানেন। সবচেয়ে অনাড়ম্বর হল তিলকাঞ্চন শ্রাদ্ধ, তারপর ষোড়শ প্রচার, তারপর বৃষুদ স্বর্গ, তারপর দানসাগর। দানসাগরে গিয়ে সবাই থেমে যায়, মানে ওই পর্যন্ত যারা পৌঁছতে পারে। কিন্তু এর চেয়েও বড় মাপের শ্রাদ্ধ আছে, তা হল দ্বিজ দম্পতি শ্রাদ্ধ। বাহ, আপনি জানেন? অবশ্য আপনি তো জানবেনই, দ্বিজ দম্পতি শ্রাদ্ধে তিলকাঞ্চন থেকে দানসাগর পর্যন্ত সবই করতে হয়। তারপর আমন্ত্রণ করে আনা এক ব্রাহ্মণ যুবক আর এক কুমারী মেয়ের বিয়ে দেওয়া হয় ওই মণ্ডপেই। তাদের ভূমি দান করতে হয়, মেয়ের গয়না ছেলের যাবতীয় জিনিস দিতে হয়, তাদের ঘর বসত করিয়ে ভবিষ্যতের সমস্ত সংস্থান করিয়ে দিতে হয়। তাহলে বুঝতেই পারছেন কাণ্ডখানা। হ্যাঁ হ্যাঁ, সমস্তটাই যা খরচ হয়, অনেক ধনবান মানুষও সারা জীবনে তা উপার্জন করতে পারে না। ঠিক, আমি তখন খুব ছোট, বছর পাঁচেক বয়স হবে। আবছা আবছা মনে করতে পারি দূর দূর গ্রাম থেকে নিমন্ত্রণ পেয়ে আসা ব্রাহ্মণ পণ্ডিতদের হাতে দানের জিনিস হিসেবে বাসনপত্র, শাল দোশালা আর স্বর্ণ রূপখণ্ড তুলে দেওয়া হচ্ছে। বিজ দম্পতি হাসি মুখে বসে আছেন আসরে। উপস্থিত লোকজন তাদের সাক্ষাৎ বিষ্ণু আর লক্ষ্মী জ্ঞানে প্রণাম করছে। তারা কেউ জীবিত আছেন? না, কেউ নেই। এই গ্রামেই তাদের বসত করানো হয়েছিল, তাদের সন্তানরা আছে। দক্ষিণা হিসেবে পাওনা সেই ভূসম্পত্তির উপসত্ব থেকে তাদের ভালোভাবেই চলে যায়। আমাকে তারা দাদা বলেই ডাকে। এই রঘু, আসি কর্তা। আপনি ভাগ্যবান রাজামশাই, এই জিনিস নিজের চোখে দেখেছেন। হ্যাঁ, তা ঠিক। রঘু তার প্রভুর কখন কি প্রয়োজন সব বুঝতে পারে এবং সেজন্য আগে থেকে প্রস্তুত থাকে। ডাক শোনা মাত্র সে এসে কোলকে বদলে দিয়ে গেল। কি হলো এ? হ্যাঁ, তোমরা এমন চুপ করে রয়েছ? ভাবছ এ কি পুরনো জমিদার বাড়ির গপ্প পুরোটা শুরু করলো? রোসো রোসো, জীবনের সব কাহিনী একটার সঙ্গে আরেকটা জোড়া। কোনো একটা বলতে শুরু করলে অন্যগুলোই টান পড়ে। তাছাড়া বকবক করা বয়স বাড়বার একটা লক্ষণ। তো আর বকবো না, থামো। আরে বলতে থাকুন বলতে থাকুন, এই শুনতেই তো আশা, তেমন হলে সারা রাত বসে শুনবো। তারানাথ পরিতৃপ্ত মুখে নতুন একটা পাসিং শো ধরালো। যে গল্প বলতে ভালোবাসে এবং ভালো গল্প বলে সে আগ্রহী শ্রোতা পেলে যেমন খুশি হয় তেমন আর কিছুতে নয়। এই ঘটনাটা কিন্তু বাকি আর সব ঘটনার থেকে অন্যরকম। মুকুজ্জের বাড়ি থেকে চলে আসার আগে একটা মজার ঘটনা ঘটেছে। তোমরা ভাবো তারানাথ গল্প বললেই বোধ হয় কেবল কষ্ট দুঃখ আর ভয়ের গল্প বলে, কিন্তু সেটা সত্যি নয়। আমি জীবনের গল্প বলি। জীবন যেমন বিচিত্র উপলব্ধির মালা দিয়ে গাঁথা, আমার গল্পও তাই। যাও, দেবদর্শন বাবু আবার পরিবারের কথা শুরু করলেন। ঠাকুরমশাই জানেন, এই যে সব চলে গেছে, অর্থ সম্পদ জাঁক জমক, এতে আমার না বিশেষ কোনো দুঃখ নেই। আমি লোভী মানুষ না, সামান্য যেটুকু আছে তাতে সম্মান বাঁচিয়ে হয়তো বাস করা যায়, কিন্তু তার বেশি কিছু না। একটা ইচ্ছে ছিল এই বাড়িটা একটু মেরামত করার, সে তো খুব কম পয়সায় হবার নয়, বুঝতেই পারছেন। আমি চোখ বুঝলে হয়তো পরিবারের কে কোথায় ছিটকে যাবে, যারা থাকবে তাদের পক্ষেও এত বড় বাড়ি রক্ষা করা সম্ভব হবে না। কিন্তু এ তো আমার ভদ্রাসন, শৈশবের স্মৃতি দিয়ে জড়ানো বাড়ি, আমি থাকতে এ বাড়ি ভেঙে পড়ে যাবে। মানুষটার দুঃখ আমি বুঝতে পারছিলাম, ওর অসহায় অবস্থাটাও। মুকুজ্জেমশাই বললেন, আপনাকে কেন থেকে যেতে বললাম জানেন? না কেন? আমার ধারণা আপনার কৃপায় বোধ হয় আমার সমস্যা কিছুটা লাঘব হবে। আমার কৃপায়? কিভাবে? আজ থেকে মাসখানেক আগে একজন পাগলের মতন ভবঘুরে অতিথি দিন দুয়েক অতিথিশালায় এসেছিল। পাগলা মতো ছিল বটে, কিন্তু তার চেহারার ভিতর কি যেন একটা ছিল যাতে তাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ভালো বংশের সন্তানের মতো আভাব, উজ্জ্বল চোখ, দোষের মধ্যে ওই মাঝে মধ্যে একটু অসংলগ্ন কথা বলা। সে বলেছিল আমাদের অতিথিশালায়
কিছুদিনের মধ্যে এমন একজন আসবে যার মধ্যে আমাদের পরিবারের বর্তমান আর্থিক সমস্যা অনেকটা লাঘব হয়ে যাবে। আপনি সাধক মানুষ, ভাবলাম আপনি যদি সেই লোক হন। বুঝতে পারছো তোমরা, আমার মনের মধ্যে তখন একটা মৃদু ঘন্টার শব্দ বেজে উঠেছে। নৈঋত কোণে ঝড়ের মেঘের মতো দ্রুত সেটা বিরাট অবয়ব নিতে লাগলো। তবে সে আবার সে অসংলগ্ন কথা বলত, মানে কিরকম অসংগত কিছু? না না, আদৌ তেমন নয়। আলোচনা করতে করতে হঠাৎ হয়তো এমন একটা কথা বলত যার কোনো মানেই হয় না। একটা ছড়া তো খুব বলত। ছড়া? কি ছড়া? সে থাক সে থাক, এসে শুনলে আপনি হাসবেন, পাগলের কাণ্ড সব। না 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 না, বলুন না। আরে বলুন মুখুজ্জামশাই, হয়তো এর ওপরেই আপনাদের পরিবারের ভাগ্য নির্ভর করছে। আপনিও কি তাই মনে করেন? হতে পারে, আপনি বলুন। সেদিন সকালবেলা কাছারিতে বসে হিসেব পত্র দেখছি, এমন সময় লোকটি হঠাৎ এসে ঘরের দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, দিকে দিকে সাগরেতে ভাই চোখে চোখে চাঁদ খুঁজে পাই। আমি অবাক, নায়ব মশাই অবাক, গুরুস্তা মুহুরি অবাক। বলে কি লোকটা, পাগল নিশ্চয়ই, কিন্তু পাগলে কি গুছিয়ে ছড়া বলে? যাই হোক, এরপর সে আমার দিকে তাকিয়ে বলল, এই অতিথিশালায় এই বাড়িতে একজন আসবে শিগগিরই, সাধক মানুষ, তাকেই ছড়া শুনি, সে তোমার উপকার করবে। এই ঘটনার পর আর একটা দিন সে আমাদের বাড়ি ছিল। ওই একটা দিন সে প্রায়ই ঘুরে ঘুরে আমার কাছে আসত আর বলতো, মুখস্থ করে নাও, মুখস্থ করে নাও, খুব কাজে দেবে। লোকটির নাম? নাম বলেছিল? বলেছিল ব্রাহ্মণ সন্তান, নাম অমরজীবন ভট্টাচার্য। যতটা চমকানো উচিত ছিল ততটা চমকালাম না। আমি একরকম বুঝতেই পারছিলাম উনি এই নামই বলবেন। কাছারি বাড়ির কারণে সে বাসা বাঁধা পায়রার দল গলার মধ্যে কুমকুম শব্দ করছে, সুন্দর বেলাটা চড়ছে বাইরে। এ বাড়ির এখন কোনো বিপদ নেই সামনে, বরং এদের মঙ্গল হবে। শান্ত পবিত্র পরিবেশে আসন্ন মঙ্গলের প্রতিশ্রুতি, স্থান লক্ষণ বোঝবার শক্তি দিয়েছিলেন মধুসুন্দরী দেবী, সেটি এখনো নষ্ট হয়নি, তাই অনুভব করছিলাম সবটা। ছড়াটার মানে কিছু বুঝলেন? হ্যাঁ, মানে না, এখনো তো কিছু ধরতে পারছি না। আর রাজামশাই, ওই অমর জীবনের বলা সেই লোক যে আমি, তাই বা বুঝছেন কি করে? না মানে ঠিক তা নয়, মানে আমি সেই লোক না হলে আরো দিন দুই এখানে থাকতে পাবো তো? সে কি নিশ্চয় থাকবেন, অতিথি নারায়ণ, কত সৌভাগ্য থাকলে তবে বাড়িতে অতিথি আসে। আচ্ছা, এই লোকটা মানে অমর জীবন, এর বয়স কত বলে মনে হয়েছিল আপনার? মানে খুব বুড়ো মানুষ কি? না না, একেবারেই নয়। কত আর হবে? এই 35-36। হ্যাঁ, 35-36ই বটে। থেকে গেলাম মুকুজ্জে বাড়িতে। পরের দিন সকালে মুকুজ্জে মশাইয়ের সঙ্গে বৈঠকখানায় বসে গল্প করছি, এমন সময় একজন প্রৌঢ় মানুষ ঘরে ঢুকে জীর্ণ ছাতাখানা দরজার কোণে ঠেসিয়ে রেখে বললেন, নমস্কার রাজবাবু, এ বছর তো আমার খেলা সামনের মাসে, আজ একখানা টিকিট দিয়ে যাই, সোমবার নিলেতের মেলে কাগজপত্র সব পাঠিয়ে দেবো, এদিকে তো আর আসা হবে না, আজই দিয়ে যাই। আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু কৌতূহল হচ্ছে, কিসের টিকিট? বিলেতের মেলে কাগজ পাঠানো কি ব্যাপার? দেবদর্শন বাবু আমার দিকে তাকিয়ে বললেন, বিলেতে ডার্বির টিকিট পাবো কত সে আমিও জানি, আর এই ভূষণ রায়ও জানে, তবে এবছর একখানা টিকিট কিনি, ফিসার কি দাও হে, ও একখানাই দাও। হ্যাঁ, কোনটা? যেটা হোক একটা। বেশ 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 বেশ, তাহলে নতুনটাই দিই। একটু দাঁড়ান দেখি। না ওটা নয়, আপনি এটা নিন। টিকিটের গোছা থেকে অন্য একটা টিকিট বেছে দিলাম। বুঝলাম দেবদর্শন যেন কেমন অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে আছেন। আমি হেসে বললাম, বেশি ভাববার কিছু নেই, নিলে এটাই নিন। ভূষণ রায় স্পষ্টই কিঞ্চিত ইতস্তত করছেন, একবার আমার দিকে আরেকবার মুখুজ্জে মশাইয়ের দিকে তাকাচ্ছেন। দেবদর্শন দ্বিধা ছেড়ে ফেলে বললেন, ঠিক আছে ঠাকুর মশাই যেখানে বলছেন সেখানেই দাও, নিজের পছন্দ তো অনেক দেখলাম, এবার ঠাকুর মশাইয়ের পছন্দের ফলটা দেখি। গোছা থেকে টিকিটখানা ছিঁড়ে দেবদর্শনকে দিলেন ভূষণ রায়। কি একটা ফর্মে নাম ঠিকানা আর নোম ডিপ্লাম লিখে নিলেন। যে টিকিট কিনছে সে তার পছন্দ আর ইচ্ছে মতো একটা সাংকেতিক শব্দ ঠিক করে,
আর সেই শব্দটিকে বলে নম দীপলাম। এর ফলে কে পুরস্কারের প্রাপক তা নিয়ে কোনো সংশয় থাকেনি। একই নামে একাধিক লোক থাকতে পারে, কিন্তু গোপনে নির্বাচন করা সাংকেতিক শব্দ কখনো এক হবে না। নম দীপলাম কি লিখব? ওটা দেখো, ইয়ে কতবার যেন কি লিখেছিলাম, মা কালী না আগে, এবার বরং লেখো অমর জীবন। দেবদর্শন শুধু জন্মসূত্রে বনে দিয়ে এমন নয়, তার ধীর স্থির সংযত আচরণের মধ্যে দিয়ে একটা সহজ আভিজাত্য প্রকাশ পায়। আমার কথা শুনে তিনি অবাক হলেন ঠিকই, কিন্তু বাইরে তার কিছুই দেখালেন না। বললেন, ঠিক আছে লেখো অমর জীবন। নম দীপলাম এ এম এ আর জে আই ই এ এম অমর জীবন। ভূষণ রায় চলে গেলে দর্শন কিছুক্ষণ চুপ করে গড়গড়া নলে টান দিলেন। তারপর বললেন, ঠাকুরমশাই, জানি কিছু প্রশ্ন আছে যা করতে নেই, তবু কিছুতেই কৌতূহল নিবৃত্তি করতে পারছে না বলে মার্জনা করবেন। টিকিটটা বদলে দিলেন কেন? বিশেষ কোনো যে কারণ আছে এমন বলতে পারি না, তবে অমর জীবনের বলা ছড়াটা একটা ছোট্ট কারণ হলেও হতে পারে। কিরকম? আপনি কি ওই কবিতার মানে বুঝতে পেরেছেন? জানি না, লটারি খেলার ফল বেরুলে সেটা বোঝা যাবে। মুখুজ্যমশাই, আপনি প্রবীণ বুদ্ধিমান মানুষ, আপনাকে আগে থেকে মিথ্যে আশা দিয়ে ভোলাতে চাই না। একটা কিছু আন্দাজ করেই নিশ্চয়ই টিকিটটা বদলেছি, কিন্তু তা বলবার সময় এখনো আসেনি। ঠাকুরমশাই, আপনি কিছুদিন আমার কাছে থাকবেন তো? আর আর প্রয়োজনে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবো? সে নিয়ে আপনি চিন্তা করবেন না, প্রয়োজন ঘটলে আমি নিজেই ঠিক যোগাযোগ করে নেব। আমি বেশি দিন কোথাও থাকি না মুখুজ্যমশাই, কিছু মনে করবেন না, বাড়িতেও মন বসেনি বলেই বেরিয়েছিলাম। মুখুজ্যমশাই সংযত ব্যক্তিত্বের মানুষ, এ নিয়ে বারবার অনুরোধ করে আমাকে বিব্রত করলেন না। সেদিনটা দেবদর্শনের সঙ্গে গল্প করেই কাটল। ভদ্রলোক কলেজের ছাপ মারা ছাত্র নন বটে, কিন্তু সাহিত্য আর ইতিহাসের খবর রাখেন প্রচুর। বোধহয় পরের দিন চলে যাব বলে দুপুরে দেবদর্শন খাওয়া দাওয়ার বিপুল আয়োজন করেছেন। ওর আর আমার একসঙ্গেই আহারের আয়োজন করা হয়েছে ভেতর বাড়িতে রান্নাঘরের বারান্দায়। খেতে বসে আমার চক্ষু স্থির, পুজোর পরাতের মতো বিশাল কাঁসার পদ্মকাটা বগি থালায় চুড়ো করে সাদা ধবধবে তুলাই পাঞ্জি চালের ভাত, ভাতের চূড়ায় ছোট্ট কাঁসার বাটিতে গাওয়া ঘি, জমবে না, ভাতের গরমে তরল থাকবে, আলাদা রেকাবিতে নুন লেবু লঙ্কা, জিরে জিরে করে কাটা আলু ভাজা, এঁচোড়ের ডালনা, নারকেলের কুচি দেওয়া ঘন মুগের ডাল, পাঁচশলা ধানে চিড়ে দিয়ে রান্না করা পাকা রুই মাছের মুড়ি ঘণ্ট, এক হাত লম্বা চিতল মাছের পেটির তেল ঝাল, সে পেটির লম্বা কাঁটা দিয়ে উল বোনা যায়, তারপর এলো তেল কই, এক একখানা কই এক বিঘত লম্বা। ওরে বাবা, এত একে একজনে খেতে পারে? না, সে তোমাদের খাওয়া কম না, কিন্তু আমি খেয়েছিলাম, সমস্ত পদই আমি বেশ ভালো পরিমাণে খেয়েছিলাম। তুলাই পাঞ্জি চালের ভাত খেয়েছো কখনো? না। খেলে বুঝতে, এখানে রান্না করলে গলির মোড়ে লোক জানতে পারে। যাক, খাওয়ার কিন্তু এখানেই শেষ নয়, এর পর এলো ঘন দুধের সর, ক্ষীর আর পাকা মর্তমান কলা। খেলেন? অবশ্যই, মধ্যাহ্ন ভোজনের পর বৈঠকখানায় বসে তামাক খেতে খেতে বললাম, লোকে আপনাকে রাজাবাবু বলে সে মিথ্যে কথা নয়, রাজবাড়ি ছাড়া এমন রান্নাবান্না হয় নাকি? এ আর কি, এ তো কিছু করতেই পারলাম না ঠাকুরমশাই, একটু হঠাৎ হয়ে গেল কিনা, সত্যি যদি আবার আসেন তখন আমাদের এই অঞ্চলের কিছু ভালো রান্না আপনাকে খাওয়াবো। পদ্মচিনি খেয়েছেন কখনো? পদ্মচিনি আগে না, খাওয়াবো, গয়নে বড়ি ভাজা খাওয়াবো, তিল চাও খেয়েছেন? কি সর্বনাশ, না আমি তো শুনিনি, যদি পারেন তো পুজোর সময় আসুন, এখন অবশ্য আর সেই পুরোনো দিনে জাল জমক কিছু নেই, তবু নয় নয় করে মুখুজ্জিবাড়ির দুর্গোৎসব আজ ওই অঞ্চলের বিখ্যাত। বংশানুক্রমে 200 বছর ধরে একই কুমোর পরিবার ঠাকুর তৈরি করে, একই পুরোহিত বংশ পুজো করে, একই ঢাকিদের বংশ ঢাক বাজায়, প্রতিমার সামনে অষ্টমীর দিন রাত্রির থেকে কবির গান যাত্রায় সব হয়। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সন্ধি পুজোর সময় গড়ের তোপও শুনতে পাবেন। গড়ের তোপ কি জিনিস? সে আমার পরিবারের প্রচলিত একটা পুরনো প্রবাদ। এখান থেকে দক্ষিণ পশ্চিমে মুকুটশিলা গ্রাম, আমার প্রপিতামহী ছিলেন মুকুটশিলা গ্রামের মেয়ে, তার বাপের বাড়ি ছিল বিশাল ভূসম্পত্তির,
নদীর ধারে চওড়া উঁচু পাঁচিল দেওয়া এত বড় বাড়ি যে লোকে বলত গড়। সে বাড়িতে বিখ্যাত বিরাট দুর্গোৎসব হত। তা বিয়ের পর প্রপিতামহীর তো যেমন হয় আর কি, বাপের বাড়ি যাওয়া হয় না। তা একবার পুজোয় যাবেন বলে সকলের অনুমতি করিয়েও পুজোর কদিন আগে বিরাট অসুখ বাঁধিয়ে বসলেন। এখন জানত তখন জান অবস্থা, কিন্তু সেই বিকারের মধ্যেও একটু জ্ঞান ফিরলেই বলতেন, আমার বাপের বাড়ি যাওয়া হলো না, পুজো দেখা হলো না। তা আমাদের কুলগুরু দীনদয়াল ভট্টাচার্য প্রপিতামহীর আক্ষেপ শুনে বলেছিলেন, মা তোমাকে কোথাও যেতে হবে না, এইখান থেকেই তুমি সন্ধি পুজোর দিন মুকুটশিলা গ্রামের গড়ের তোপ শুনতে পাবে, এইখান থেকেই তুমি প্রণাম জানিও। তা সেই বছর ঘটেছিল সেই অদ্ভুত কাণ্ড, আমার প্রপিতামহ সন্ধি পুজোর সময় বসে রইলেন স্ত্রীর রোগশয্যার পাশে। গভীর রাত্রে ঠিক সন্ধি লগ্নে বহু দূর থেকে মাঠ বন খাল পেরিয়ে ভেসে এলো গড়ের তোপের শব্দ, আর তারপরেই হু হু করে ঘটনাটা রটে গেল চারিদিকে। এখন জিনিসটা কিংবদন্তি হয়ে পৌঁছেছে, প্রতি বছর নাকি কেউ কেউ শুনতে পায় গড়ের তোপের আওয়াজ। এতে কিংবদন্তির কি আছে? তোপের আওয়াজ শোনা তো যেতেই পারে। না, তা যেতে পারে না। ঠাকুরমশাই, জয়তলা থেকে মুকুটশিলার দূরত্ব 40 মাইল। সে কি আপনি কখনো শুনেছেন সেই তোপের আওয়াজ? পারলে দু একবার শুনতে পেয়েছি বোধ হয়, পরিষ্কার স্মৃতি কিছু নেই, বড় হওয়ার পর তেমন ভাবে কখনো নয়। তেমন ভাবে নয় মানে, বড় হতে আরম্ভ করলে কিছু কিছু বিশ্বাসের ভিত্তি নড়ে যায়। তবে আমার বিয়ের বছর হঠাৎই মনে হলো তোপের শব্দ শুনলাম, একটু অন্যমনস্ক ছিলাম, জানি না ঠিক শুনেছিলাম কিনা। পরের দিন আবার বেরিয়ে পড়লাম পথে, পথটাই বুঝলে আমার ঠিক জায়গা, ঠিকঠাক খাপ খেয়ে যায়, চিন্তাহীন মুক্ত আনন্দে ভরা দিনগুলো। তোমরা যারা সংসারী মানুষ তারা এই জীবনটাকে ঠিক উপলব্ধি করতে পারবে না। তবে আবার বলছি, মনে বল আর সাহস থাকা চাই, দুর্বল পুতুপুতু লোক এই আনন্দ পাওয়ার যোগ্য নয়। শরৎকাল এসে গেল, কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো আসছে। একটা কালীবাড়ির নাট মন্দিরে আশ্রয় নিয়েছিলাম সেই রাত্রিরে, বেশ পরিচ্ছন্ন জায়গা, মশা টশা বিশেষ নেই। কিছুক্ষণের মধ্যে ঘুম ঘুম ভাব ঘনিয়ে এলো, সারাদিন পথশ্রমের পর ঘুম আসার অনুভূতি বেশ আরামের। হঠাৎ সেই অন্ধকারের ভেতর থেকে কানের কাছে কে যেন বলল, কাল সকালেই রওনা হয়ে মুখুজ্জে বাড়ির পুজোয় এবার তোমার থাকা দরকার। চমকে উঠে বসলাম, কে বলল কথাটা? তারার আলোয় আবছা দেখা যাচ্ছে নাট মন্দির, কই জনপ্রাণীও তো নেই কোথাও, অথচ আমি পরিষ্কার শুনেছি। উঠে একবার চারপাশটা ঘুরে দেখে এলাম, সত্যি কেউ কোথাও নেই। তাহলে তারপরেই হঠাৎ একটা ধাক্কার মতো মনে হলো, এই গলার স্বরের অধিকারীকে আমি চিনি, অমর জীবন, আমাদের পারিবারিক ইতিহাসের পর্বে পর্বে সে কিভাবে জড়িয়ে গিয়েছে সে তো তোমরা জানো, রহস্যের কুয়াশায় ঢাকা তার পরিচয়, আকাশের নক্ষত্রদের মতো সে প্রাচীন, তার নির্দেশ আমাকে মানতেই হবে। ঘুরতে ঘুরতে দেড়খানা জেলা পার হয়ে চলে এসেছিলাম, কাজেই ফিরতে বেশ সময় লাগলো। খুব প্রাণপণ হেঁটেও পুজো আরম্ভ হওয়ার আগে মুখুজ্জে বাড়ি পৌঁছতে পারলাম না। মহাষ্টমীর দিন সকালে পৌঁছলাম জয়তলা গ্রামে, দূরে মুখুজ্জে বাড়ির পুজোর ঢাক বাজছে, গ্রামের রাস্তাতেও খুব বেশি লোক নেই, দল বেঁধে সবাই জমিদার বাড়ির পুজো দেখতে গিয়েছে। পথের বাঁক ঘুরেই সামনে মুখুজ্জে মশাইয়ের বাড়ি, কাছারি আর অন্দরমহলের মাঝখানে বিরাট উঠোনে শামিয়ানা টাঙানো হয়েছে, তার নিচে অন্তত শতিনেক লোক হাত জোড় করে প্রতিমার দিকে তাকিয়ে বসে। আমি মণ্ডপে ঢুকতেই সমস্ত কোলাহল থেমে গিয়ে অত বড় আসরে স্তব্ধতা নেমে এলো। প্রথমে বুঝতে পারিনি, তারপর বুঝলাম সন্ধি পূজা সমাগত। ঠাকুর দালানে প্রতিমার সামনে 108 খানা পিতলের প্রদীপ ধকধক করে জ্বলছে, পুরোহিত এক দৃষ্টিতে তাকিয়ে আছেন লোহার বেড়ের উপর বসানো নতুন জল ভরা মাটির হাঁড়িতে, তার টলার ফুটো দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। সমস্ত জল বেরিয়ে গেলে সন্ধি পুজো শুরু হবে। ভালো সময় পৌঁছলাম মুকুজ্জে মশাইয়ের বাড়িতে, রঘুই আমাকে প্রথম দেখতে পেলুম, এক গাল হেসে আসরের সামনে যেখানে দেব দর্শন বসে আছেন সেখানে নিয়ে গিয়ে নিচু হয়ে বোধহয় আমার কথা বলল তাকে। দেব দর্শন চমকে উঠে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালেন, আর ঠিক তখনই, মানে আপনি সেই 40 মাইল দূরের তোপের আওয়াজ শুনলেন? আমি একা নয়, মানুষের জয়ধ্বনি বলছিল আরো অনেকে শুনেছে, অদ্ভুত কাণ্ড। মুখুজ্জে মশাই আমার দিকে ঘুরে তাকালেন, আর চোখাচোখি হওয়া মাত্র সেই তোপের আওয়াজ। ওদিকে সন্ধি পুজোর সময় এসে গেল,
ঢাক বেজে উঠলে তারপর বলি শুরু হলো। না, পশু বলি হয় না এ বাড়িতে। কামারের হাতে ঝকঝকে খাড়া উঠছে নামছে ইটেল আর বালিমাটি মিশিয়ে তৈরি বেদির ওপর পরপর বলি হয়ে যাচ্ছে 108টা চালকুমড়ো, কলা, আখ, সুপুরি। তার মধ্যে সুপুরি বলি ব্যাপারটা দেখার মতো। মাটির বেদিতে রাখা ওইটুকু একটা জিনিসের উপর অত বড় ভারী খাড়া নির্ভুল ভাবে নেমে আসছে। সুপুরি এতটুকু পিছললে মহা অকল্যাণ। সন্ধি পুজো শেষ, দেবদর্শন প্রণাম সেরে আমার কাছে এসে দাঁড়ালেন, তার চোখে জল। শুনলেন ঠাকুরমশাই তোপের শব্দ? হ্যাঁ শুনলাম, আপনার নিমন্ত্রণ রেখে ভালোই করেছি। চলুন আমরা বৈঠকখানায় গিয়ে বসি।